हेलो फ्रेंड्स, आमी प्रियंका, आमार चैनल प्रियंकास कुकिंगे आपनादेर सकलके वेलकाम जानाच्छी। आजकेर पर्वे आपनादेर संगे माछेर एकटा रेसिपी शेयर करते चलेछी, सेटा हलो भोला माछेर झाल। चलुन ताहले देखे नेवा जाक एई रेसिपिटा आमी किभाबे तैरी करे नेई। प्रथमे आमी कड़ाइते सर्षेर तेल दिए निएछी, तेलटा खूब भालो करे गरम हये गेछे। एबारे आमी आगे थेके नून हलुद माखिये राखा माछेर टुकरोगुलोके भेजे निएछी। आमार चैनेले नतून बंधु हुए थाकले प्लिज चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि प्रेस करे देबेन, जखनी नतून कोनो भिडियोर आपलोड देब साथे साथे नोटिफिकेशनटा चले जाबे। माछगुलो किन्तु भालो करे भाजा हुए गेछे, आमी तुले निच्छि आर बाकि माछगुलोकेओ भेजे नेब। एबारे ओई एकई माछ भाजार तेलेर मध्येई दिए दिलाम सामान्यई एकटु कालो जिरे। कालो जिराटा थेके खूब सुंदर एकटा गंध जखन बेरिये आसबे तखन आमी एर मध्ये स्लाइस करे केटे रखा पेंयाजटा दिए दिच्छि। পেঁয়াজটা হালকা করে একটু কালার চেঞ্জ হওয়া অবধি কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে যাবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। নিত্য নতুন রান্না দেখতে গেলে সমস্ত রেসিপির লিংকগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে গিয়েও চেক করে নিতে পারেন। পেঁয়াজ কিন্তু একদমই ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, আদা আর রসুন একবারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে আবারো ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। মাছের এই রেসিপিটা সকলেই কম বেশি আমরা জানি, তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখুন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছুই কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এবারে সবশেষে অ্যাড করে দিলাম একটু ধনে গুঁড়ো। দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব, আর একটু কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণই অপশনাল, না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। মশলা যতক্ষণ না ভালো কষে যাবে, কাঁচা গন্ধ চলে না যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষে গেছে, এবার আমি এর মধ্যে স্বাদ মতন একটু নুন আর মিষ্টি অ্যাড করে দিয়েছি। আবারও একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে কষানোর সময় অল্প অল্প জল দিয়েই কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো করে কষে যাবে ততই কিন্তু রান্নার টেস্ট অতটাই বেড়ে যায়। এবার আমি ফাইনালি এর মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি। ভালো করে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেব, 5 থেকে 7 মিনিট টাইম লেগেছে ঝোলটা ফুটে আসতে। ঝোল ফুটে গেছে আর সুন্দরভাবে কিন্তু ওপর থেকেও তেলটাও সেপারেট হতে শুরু করেছে। এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে কিন্তু ভালো করে একটু এপিটোপিট করে নেব, যতক্ষণ না পর্যন্ত গ্রেভি মাছের মধ্যে ভালো করে কিন্তু চলে যাচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু এপিটোপিট করে আর 5 থেকে 10 মিনিটের মতন কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। সবশেষে অ্যাড করে দিচ্ছি গরম মশলা পাউডার। এটাকে দিয়ে জাস্ট আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আজকের মতন কিন্তু এই রেসিপি একদমই তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপির সঙ্গে নতুন কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।